অবশেষে সেনাপ্রধান কাজটা করলেন কি, রহস্য কি, জনতার বিজয় কি আসলে হয়েছে, এরপর কি? দর্শক, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরবর্তী প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা বিজয় উদযাপন করছেন আলহামদুলিল্লাহ, এটা প্রাথমিক বিজয়। কিন্তু না, এই আলোচনাটা মন দিয়ে শুনবেন এবং এ বিষয়ে আমাদের শোরগোল করতে হবে, কথা বলতে হবে, আমাদের বক্তব্য চালিয়ে যেতে হবে। আমাদের চূড়ান্ত বিজয় এখনও বাকি আছে। দর্শক, একটু চিন্তা করেন, যেই হাসিনা গত 15 বছরে কত মানুষকে হত্যা করেছে, ভিন্ন মতকে কী নৃশংসভাবে দমন করেছে, জামাত নেতাদের ফাঁসি থেকে শুরু করে খালেদা জিয়ার সাথে কী নিষ্ঠুর আচরণ, কত বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীদেরকে কত নৃশংসভাবে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে। আমরা যদি সেগুলো বাদও দিই, সর্বশেষ এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শেখ হাসিনা কত মানুষের জীবন কেড়ে নিয়েছেন, কত শিশু হত্যা করেছে, কত নারী হত্যা করেছে, কত ছাত্র, কত তরুণ, টগবগে যুবক, আমার শ্রমিক, আমার ভাইদেরকে হত্যা করেছে। সেই শেখ হাসিনার বিচার হবে না বাংলাদেশে, তাকে সেফ এক্সিট দিবে, নীরবে নির্বিঘ্নে পালিয়ে যেতে দিবে, এটা কি কোনো মানবতাবোধ সম্পন্ন কাজ হতে পারে? মোটেও হতে পারে না। তো সেনাপ্রধান কী কাজ করলেন? হ্যাঁ, সেনাপ্রধান যা করেছেন বা তিনি দায়িত্ব নিচ্ছেন আমরা অ্যাপ্রিসিয়েট করব, তবে সেনাবাহিনীর কোনো সরকার আমরা মানব না, সামরিক শাসন, জরুরি অবস্থা, এগুলো আমরা মানব না। তবে সেনাবাহিনী প্রধানকে দুইটা কারণে এখন পর্যন্ত আমি ধিক্কার দিতে চাই। এক, এই সেনাপ্রধানের হাত ধরে এই সেনাপ্রধান ঘনি হাসিনার নির্দেশে কিছুদিন আগেও কারফিউ বাস্তবায়নের নামে জনগণকে হত্যা করেছিলেন। অতএব এই সেনাপ্রধানের বিনয় অবশ্যম্ভাবী, জনগণ দেশপ্রেমিক সেনাপ্রধান দেখতে চায়, এটা একটা বিষয়। তারপরে ঠিক আছে, মানলাম যে সেনাপ্রধান হিসেবে নির্বাহী বিভাগের প্রধানের নির্দেশ মেনেছে, এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। কিন্তু যখন দেখেছে জনগণ এই শেখ হাসিনার বিচার চায়, তখন শেখ হাসিনাকে সেফ এক্সিট, মিলিটারি হেলিকপ্টার দেওয়া বা তারা সহায়তা করেছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে, অতএব এই সেনাপ্রধানকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা করার জন্যে। বুঝতে পেরেছেন? এবং আর একটা বিষয় দেখেন, সেনাপ্রধান যেটা বলেছে, রাষ্ট্রপতির সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এবং রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। তবে কিসের রাষ্ট্রপতি? কে রাষ্ট্রপতি? চুপ্পু, ও কিসের রাষ্ট্রপতি? ওকে অনতিবিলম্বে বঙ্গভবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। তবে হ্যাঁ, একটা প্রক্রিয়া আছে, ঘাড় ধাক্কা একটা প্রতীকী অর্থে বললাম, যেহেতু কোনো সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় আমরা সেটা চাই, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার পর এই চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকতে পারবে না। তবে এখানে একটা রহস্যের কথা বলি, এই আমাদের সন্দেহ এখনও এই সেনাপ্রধান বা এই চুপ্পু এখনও আছে, সেনাপ্রধানের সাথে বৈঠকে আওয়ামী লীগ ছিল না, ইটস পজিটিভ, এবং অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব কেউ মানবে না, দ্যাটস অ্যাবসলিউটলি রাইট, ট্রু। কিন্তু তারপরও বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে যাতে আবারও আওয়ামী রাজনীতি ফিরে আসতে পারে বা আওয়ামী লীগের লোকজন যাতে নির্বিঘ্নে আবারও রাজনীতি করতে পারে, সেনাপ্রধান তার পক্ষে দালালি করতে পারেন, তার স্টেপে সেই সুর লক্ষ্য করা গেছে। সেনাপ্রধান যদি প্রকৃত অর্থে দেশপ্রেমিক হতেন তাহলে তিনি শেখ হাসিনাকে ক্যান্টনমেন্টে গ্রেপ্তার করে রাখতেন। হ্যাঁ, জনগণ শেখ হাসিনার গায়ে হাত তুলবে গণভবনে ঢুকে, এটা আমরা চাই না। তবে শেখ হাসিনা গ্রেপ্তার করে রাখতেন, তারপরে আইনের হাতে তুলে দিতেন, তিনি কারাগারে থাকবেন, এই হত্যাকাণ্ডের বিচার হবে, আদালত তার বিরুদ্ধে রায় দিবে, তাহলে মানবতার পক্ষে, দেশপ্রেমের পক্ষে সেনাপ্রধানের অবস্থান হতো। কিন্তু সেনাপ্রধান যে কাজটা করেছেন এটা আসলে অমানবিক কাজ। কি নিষ্ঠুরতা দেখিয়েছে শেখ হাসিনা, কত বড় খুনি, পৃথিবী হিটলার, মুসলমানি তাদের চাইতেও বড় অপরাধী, আর তাকে এভাবে নির্বিঘ্নে দেশ ছেড়ে চলে যেতে সহায়তা করে সেনাপ্রধান, এটা হতে পারে না। এর রহস্য তার আত্মীয় এবং এই সেনাপ্রধানকে, ওয়াকরুজ্জামানকে তো শেখ হাসিনাই নিয়োগ দিয়েছিল, এবং শেষ পর্যন্ত জনগণের বুকে গুলি চালিয়ে ওয়াকরুজ্জামান তো চেষ্টা করেছে শেখ হাসিনাকে রক্ষা করার, কিন্তু আর পারেনি, পরাজিত হয়েছে সেনাবাহিনীও, এটা সেনাবাহিনীরও পরাজয়, কারণ সেনাবাহিনী জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল, এটা বলতে হবে। এই বিজয়টা হচ্ছে জনতার বিজয়। দর্শক, জনতার বিজয় চূড়ান্তভাবে হয়নি, প্রাথমিক বিজয় হয়েছে, তবে বিজয় হবে, কারণ শিক্ষার্থীদের ভয়েই কিন্তু সেনাবাহিনী প্রধান ক্ষমতা দখল করেনি। দুইটায় যদি ভাষণ দিত তাহলে সেনাবাহিনীর প্রধানেই ক্ষমতা নিত, কিন্তু শিক্ষার্থীদের আলটিমেটাম বা হুমকি ধমকির কারণে
বুঝতে পেরেছে যে আওয়ামী সেনাপ্রধান দেশের পরিস্থিতি সামাল দিতে পারবেন না, এজন্যে কেমন সরকার আসে সেখানে আওয়ামী লীগকে একেবারে মাইনাস করা হয় কি না, যদি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হয়, আওয়ামী লীগ মুক্ত সরকার হয় এবং পরবর্তীতে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ থাকতে পারবে না, আওয়ামী লীগ জনগণ কর্তৃক নিষিদ্ধ, এগুলো যদি অর্জন হয় তাহলে হবে আমাদের চূড়ান্ত বিজয়। এরপর কি? হ্যাঁ, এরপর সুদিন আসবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, সুন্দর বাংলাদেশ হবে, আওয়ামী লীগ মুক্ত সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ হবে ইনশাল্লাহ। তবে এখনও সেনাবাহিনী প্রধানের প্রতি সন্দেহ রাখতে চাই, এই চুপ্পু সেনাপ্রধান, এদেরকে বরখাস্ত করার পর, দেশপ্রেমিক রাষ্ট্রপতি, দেশপ্রেমিক সেনাপ্রধান আসার পর আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাল্লাহ।